আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে খামার একটি ভিডিও দিতেছি। আমার সিনহাসের কয়েকটি বাচ্চা উঠছে, এখানে 22টি বাচ্চা আছে। তো আগে কিছু বাচ্চা ছিল, ওইগুলি শিয়াল কুকুরে নিয়ে গেছে, শিয়ালে বড়গুলি নিয়েছে আর বাচ্চাগুলো কুকুরে নিয়ে গেছে। এই জন্য এবার চিন্তা করলাম যে একটি ভালো করে একটি খাঁচা বানাই, খাঁচার মধ্যে লালন পালন করবো, যাতে নি বিলি বা কুকুরে বাচ্চাগুলো মেরে ফেলতে না পারে। তো বাচ্চার জন্য এখানে কিছু খাবার পাত্র দিছি, সারা দিছি খাওয়ার জন্য, দেখতেছেন আপনারা। এখানে 230 টাকার নেট, আর হলো বাসের বাস, এটা বাড়িতে ছিল, আর কিছু কাঠ, এটা বাড়িতে ছিল, আর 10 টাকার তার কাটা, আর নিজের শ্রম, এর চেয়ে বেশি কিছু লাগে নাই। আলহামদুলিল্লাহ ভালোই কমপ্লিট হয়ে গেছে। তাই মোটমাট আর কি ধরেন 230 থেকে 40 টাকা খরচ হয়েছে। চাইলে আপনারও ওই রকম একটি ছোট করে একটি খোপ বানিয়ে নিতে পারেন ব্রুডিং করার জন্য। চারখানা দিয়ে পলিথিন দিলে ব্রুডিংও করা যাবে, আর উপরে দুখান টিন দিছি বাড়ির, যাতে বৃষ্টিতে না ভিজে আর বাচ্চাগুলো নষ্ট হবে না কোনো কারণে। বাচ্চাগুলো সুস্থ থাকবে, পায়খানা নির্দেশ করে থাকবে। ব্রুডিং করার জন্য সাল বাগুন পরিষ্কার করার প্রয়োজন নাই, খুব সহজ এবং ভালো, অল্প খরচের মধ্যে এমন একটি খোপ বানাতে পারেন আপনারা হাঁস মুরগি ব্রুডিংয়ের জন্য। দেখেন সামনে থেকে কীরকম দেখা যায়, আর আমার এই খোপের নিচে যে হাঁস খায় ছাটে ফেলাইছে মুরগিতে, যাবার ওইগুলি খাইতেছে। কিছু মুরগি আছে, ওইগুলো ডিম কালেকশন করি, কিছু বিক্রি করি, আবার বাচ্চা উপরে দিছি, কয়েকটি বাচ্চা উঠছে।